কিন্তু যতবার তারা বাধা দিয়েছে তারপরের কর্মসূচিতে আরও নেতাকর্মী আরও জনগণ সম্পৃক্ত হয়েছে আপনি জনদুর্ভোগের কথা বলছেন দেশে আইন নাই সুশাসন নাই আইনের শাসন নাই গণতন্ত্র নাই কথা বলার স্বাধীনতা নাই মত প্রকাশ করার স্বাধীনতা নাই এবং কেউ মত প্রকাশ সত্য কথা বললে পরে সে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে রাখছেন সে দিনের পর দিন মাসের পর মাস এবং সেখানে কিশোরী থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য কারাগারে দিনের পর দিন থাকছে না এটি করার তাদের উদ্দেশ্য এই যে শান্তি সমাবেশ শান্তি মিছিল করার উদ্দেশ্য বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা নেতাকর্মীদেরকে বাধা প্রদান করা হামলা করা তাদেরকে হত্যা ও জখম করা এই উদ্দেশ্যেই তারা করে যাতে পরবর্তী কর্মসূচি করতে ভয় পায় বিএনপি কিন্তু যতবার তারা বাধা দিয়েছে তারপরের কর্মসূচিতে আরও নেতাকর্মী আরও জনগণ সম্পৃক্ত হয়েছে কারণ অপরাধকারীরা যখন আঘাত করে যারা আদর্শের পক্ষে যারা সত্যের পক্ষে যারা ন্যায়ের পক্ষে থাকে তাদেরকে যখন আঘাত করে ন্যায়ের পক্ষের শক্তি কিন্তু আরও শক্তিশালী হয় তাদের শরীর থেকে রক্ত ঝরলে পড়ে সেই রক্ত দেখে আরও অনেক ন্যায়ের পক্ষের মানুষরা তাদের পতাকা তলে সমবেত হয় আজকে যেটা বিএনপি এবং সমামনা দলগুলো যে কর্মসূচি করছে সেখানে এত আঘাতের পরেও এত নিপীড়ন নির্যাতনের পরেও আমাদের নেতাকর্মীকে হত্যার পরেও জখমের পরেও আজকে বিপুল মানুষের স্রোত এসে উপস্থিত হচ্ছে বিএনপির পদযাত্রায় বিএনপির সমাবেশে বিএনপির মহাসমাবেশে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর চড়াও হওয়া রক্তাক্ত হামলা চালানো প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সরকারি সন্ত্রাসীদের পক্ষে পক্ষপাত দেখায় অথবা তাদের সাথে যোগ দেয় আর এই ভয়ঙ্কর সর্বনাশা সহিংস সন্ত্রাসের জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তার নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে আওয়ামী সন্ত্রাসীরা রক্তাক্ত হামলায় মেতে ওঠে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও বলতে চাই বাইশে জুলাই তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির সাতই জুলাই সমাবেশের কর্মসূচির ঘোষণা দেওয়ার পরপরই যুবলীগের চব্বিশে জুলাইয়ের যে সমাবেশ তারিখ নির্ধারণ ছিল তারা ঘোষণা করেছিল সেটি তারা সাতাশে জুলাই নিয়ে আসলো কেন এর উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি দেবেন ওদের ছিল চব্বিশে জুলাই যুবলীগের সমাবেশ যেই বিএনপি ঘোষণা করেছে সাতাশে জুলাই ঠিক তেমনি তারা ঘোষণা দিল যে এটা সাতাশে জুলাই হবে কোনো অশুভ উদ্দেশ্য নিয়েই যুবলীগের সমাবেশের তারিখ কোন অশুভ উদ্দেশ্য নিয়ে যুবলীগের সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে বন্ধুরা এটা জাতি জানতে চায় শুধু আওয়ামী সন্ত্রাসীরাই আশকারা পাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে গায়েবী হামলা মিথ্যা মামলা ও মৃত মানুষের মামলা দেওয়া হচ্ছে পাইকারি হারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী ও অবিমৃশ্যকারী তার এই বক্তব্য দিনকে দিন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে জনজীবনে বিদ্যমান অশান্তি ও দুর্ভোগের জন্য দায়ী ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা ক্ষমতায় থাকলে কখনোই দেশের সামাজিক রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের মাঠ শান্তিপূর্ণ থাকে না বলেই আমরা এবং দেশের জনগণ আজকে সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতেই হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথে তার সরকারেরও পদত্যাগ হয়ে যাবে